বসা হতো, নারীদের নিয়ে উলঙ্গ নাচ হতো, এমন করে ধনী লোকেরা এসে টাকা ওড়াতো। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেব দেবীকে খুশি করার জন্য বলি দেওয়া হতো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই গান বাজনা বলি মূর্তি পূজারি, এগুলো আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছে। মুসলমান দাবি করো মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ফুল বাজায়, তুমি আবার সেই কাওয়ালি ঢোল তবলাকে সমাজে বুকে চিন্তা করতে চাইছো। মনে রেখে দিও পাপ জিনিসটা আলাদা, ইসলামের ক্ষতি করাটা আলাদা। যদি কেউ সিনেমা দেখে ও নিজের পাপ করেছে, কেউ যদি সিনেমা হল চলে ও ইসলামের ক্ষতি করেছে, কেউ যদি শরাব পান করে ও নিজের ক্ষতি করেছে, কেউ যদি শরাবের ব্যবসা করে ও ইসলামের ক্ষতি করেছে, কেউ যদি এমন করে গান শোনে সে নিজের ক্ষতি করেছে, কেউ যদি ফাংশন দেয় সে ইসলামের ক্ষতি করেছে। পাপ করলে মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ না। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা আল্লাহ টাকা দিয়েছে অর্থ দিয়েছে বলে কুটকুট করছে, কাওয়ালি ঢোল তামলা ফাংশন দেবে, কেমতের দিনে মনে রেখে দিও পাপ করে করে মাথাটা জমিনে দিয়ে করে শয়তান সাথে বেঁধে এমন করে আল্লাহ পাক জাহান্নামি বানিয়ে দেবে। ওই দিনে আল্লাহ পাক কারো কথা শুনবে না, ওই দিনে বুঝে নেবে। আব্বাস সিদ্দিকী সেদিন কি বলেছিল, আব্বাস সিদ্দিকী সেদিন কি শুনিয়েছিল, এ আল্লাহ জান্নাত জান্নাতি রাগে নবী পাকের নাম করতে রাখবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েও আমার নবী পাকের নাম করতে রাখবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে বলতে লাগবে আল্লাহ নবীর কথা মেনেছিলাম বলে আজকে জান্নাতি হলা, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে বলতে লাগবে কেন এদের পাল্লায় পরে কওয়ালি ঢোল তবলা করতে গেলা, কেন এদের পাল্লায় পরে রসুলের বিরোধী কথা বলতে গেলা, কেন এদের পাল্লায় পরে নবীর বিরোধী কথা বলতে গেলা, আজকে তাই জাহান্নামে যেতে হলো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা ওই দিন চোখের পানি ফেলে কোন লাভ হবে না, তাজিয়া করেছো মাতম করেছো কাওয়ালি করেছো ঢোল তবলা করেছো, এই মাহফিলে বসে এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে একবার বড় আল্লাহ আমি আপনার বান্দা জানতাম না, এখনো হারাম শুনিয়া নে বেশিরা একদল বন্যা মোল্লা মৌলবীর কথা শুনে করে ফেলেছিলা, একদল বেদাতির কথা শুনে করে ফেলেছিলা, আল্লাহ ক্ষমা চেয়েলাম না কাছে। মুসলমান ঘরে ছেলে যে এই সামান্য পানির বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবে।